তারে আমি চোখে দেখিনি কলিতে কিশোর কুমারের একটি গান আছে না, সেই গানের সাথে মিলে যায় কালা জাহাঙ্গীর সম্পর্কে মানুষের কাহিনী। আন্ডারওয়ার্ল্ড কাঁপানো এই ডনকে নিয়ে অনেকেই বলেন তার গল্প শুনেছি, কখনো চোখে দেখিনি, গল্প শুনেছি পুলিশ সন্ত্রাসী এবং বিডিআর সদস্যদের থেকে। আবার পুলিশ বা গোয়েন্দা যারা গল্প বলেছেন তারাও কোনোদিন তাকে দেখেননি। অনেক ব্যবসায়ী তার টেলিফোনের হুমকিতে চাঁদা দিয়েছেন কিন্তু কেউই তাকে দেখেননি। সবচেয়ে অবাক করা বিষয় হলো সে আদৌ বেঁচে আছে কিনা এই নিয়ে রয়েছে ঘোর সন্দেহ। রহস্যময় এই কালা জাহাঙ্গীরকে নিয়েই আমাদের আজকের আয়োজন। একজন মেধাবী ছাত্র কিভাবে শীর্ষ সন্ত্রাসী হল, বর্তমানে কোথায় আছে সে ও তার পরিবার, এসবের বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটির পুরোটা সময় সাথেই থাকুন। ১৯৭৭ সালে বগুড়ায় জন্মগ্রহণ করা কালা জাহাঙ্গীরের ভালো নাম ফেরদৌস জাহাঙ্গীর। বগুড়ার ধুনট থানার বনানী গাঁও তার আদি বাড়ি, তবে বেড়ে ওঠা ঢাকার ইব্রাহিমপুরে। ১৩১/১ আদর্শ পল্লীর বাসায় থাকত শিক্ষিকা মায়ের সঙ্গে। অসাধারণ কৃতিত্বের সাথে স্কুল পেরোনোর পর ভর্তি হয়েছিল তেজগাঁও কলেজে। কিন্তু এ সময় ঘটে যায় একটি দুর্ঘটনা, কাফরুল এলাকার লিটন ও মাসুম নামে দুই যুবকের সাথে বিরোধ বাঁধে জাহাঙ্গীরের। বিরোধের এক পর্যায়ে তাদের ছুরিকাঘাত করে বসে জাহাঙ্গীর। এই ঘটনার জের ধরে তাকে গ্রেফতার করে পুলিশ। জীবনে এই একবারই গ্রেফতার হয়েছিল সে। ২১ দিন হাজতবাস করে ছাড়া পায়, কিন্তু এ ২১ দিনের হাজতবাসে বদলে গেছে অনেক কিছুই। এ ২১ দিনে তার ভেতরকার তুখোড় মেধাবী ছেলেটি বনে গেছে এক দুর্ধর্ষ সন্ত্রাসী। এ ২১ দিনে ফেরদৌস জাহাঙ্গীর হয়ে উঠেছে কালা জাহাঙ্গীর। ১৯৯২ থেকে অন্ধকার জগতে পথ চলা শুরু হয় এক নতুন গ্যাংস্টারের, কালা জাহাঙ্গীর। খুব অল্প সময়ের মধ্য দিয়ে দুর্ধর্ষ সব কিলিং মিশনে অংশ নিয়ে ও তার মেধার জোরে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষে উঠে আসে সে। নৃশংস সব গ্যাংস্টারদের নিয়ে গড়ে তোলে নিজের দল ব্ল্যাক প্যান্থার। এরপর আন্ডারওয়ার্ল্ডে রদবদল হলে যোগ দেয় ফাইভ স্টার গ্রুপে। এখানে তার ঘনিষ্ঠতা বাড়ে আরেক কুখ্যাত গ্যাংস্টার পিচি হান্নানের সাথে। এ সময় রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে ওঠে কালা জাহাঙ্গীর, দাপিয়ে বেড়াতে শুরু করে অপরাধ জগতের সব শাখায়। ১৯৯৫ সালের পর থেকে ঢাকায় চাঁদাবাজির অধিকাংশই তার নিয়ন্ত্রণে চলে আসে। দেশের সবচেয়ে বেশি অবৈধ অস্ত্রের মজুতও ছিল তার কাছেই। ১৯৯৬ সালে কিস্তু হত্যার মধ্য দিয়ে পেশাদার খুনে হাতে খড়ি হয় কালা জাহাঙ্গীরের। এরপর একে একে তার হাতে খুন হতে থাকে ওয়ার্ড কমিশনার, আইনজীবী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নামকরা ব্যবসায়ীও। সে সময়ে ঢাকা শহরে অধিকাংশ চাঞ্চল্যকর খুনগুলোর হোতা ছিল জাহাঙ্গীর। পিচি হান্নান আর কালা জাহাঙ্গীর একসাথে সরাসরি অংশ নেন কমিশনার শাহাদাত, অ্যাডভোকেট হাবিব মণ্ডল ও আদালত পাড়ায় মুরগি মিলনের কিলিং মিশনে। তবে সবচেয়ে আলোড়ন তোলা ঘটনাটি ছিল কমিশনার সাইদুর রহমান নিউটন হত্যা। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও ঢাকা সিটি কর্পোরেশন ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার নিউটন নিজেই ছিলেন প্রবল ক্ষমতাধর এক নেতা। নিউটনের নির্বাচিত মিরপুর এলাকা নিয়ে তার সাথে বিরোধ চলে আসছিল আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের সাথে। এর চূড়ান্ত রূপই দেখা যায় ২০০২ সালের ১০ই মে। সেদিন নিউটনের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল, সে উপলক্ষে তিনি ধানমন্ডে ২৭ নম্বরের অর্কিড প্লাজার শীতল হেয়ার ড্রেসারে যান চুলে কলব করতে। বেলা তখন ১১:৩০। অর্কিড প্লাজা রাজধানীর ব্যস্ততম মার্কেটগুলোর একটি। নিউটন সেলুন থেকে বের হয়ে সিঁড়ির সামনে আসামাত্রই শুরু হয় চার দিক থেকে গুলিবর্ষণ। চার পাঁচজন অস্ত্রধারী নিশানায় পরিণত হয়ে লুটিয়ে পড়েন নিউটন, কিন্তু গুলি করা বন্ধ করেনি ঘাতকরা। একটি দুটি নয়, প্রায় ২২টি গুলি এফোড় ওফোড় করে দেয় নিউটনের শরীর। এরপর নিউটনের মাইক্রো বাসটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে উধাও হয়ে যায় সন্ত্রাসীরা। মাত্র ১.৫ মিনিটে শেষ হয়ে যায় দুর্ধর্ষ এই কিলিং মিশন। এ ঘটনা দেশজুড়ে ভীষণ আলোড়ন তোলে। সরকার সমর্থিত ক্ষমতাধর একজন ওয়ার্ড কমিশনারকে এভাবে দিনে দুপুরে খুন করা, তার উপর আবার এ মিশনে সরাসরি অংশ নিয়েছিল শীর্ষস্থানীয় সব গ্যাংস্টার। কালা জাহাঙ্গীর, শাহাদত সহ আরও বেশ কয়েকজনের উপস্থিতি ভাবিয়ে তোলে আইন শৃঙ্খলা বাহিনীকে। নিউটন হত্যা মামলায় প্রথমে কালা জাহাঙ্গীর সহ কয়েকজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়, পরবর্তীতে এ সাজা কমিয়ে আনা হয় যাবজ্জীবন কারাদণ্ডে। সরকার ২০০১ সালে ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা প্রকাশ করে তাতে কালা জাহাঙ্গীরের নাম ছিল সবার শীর্ষে। এরপর র‍্যাব গঠন এবং আন্ডারওয়ার্ল্ডের টালমাটাল অবস্থায় ধীরে ধীরে আত্মগোপনে চলে যায় জাহাঙ্গীর। তার অন্তর্ধান সম্পর্কে রটতে শুরু করে একের পর এক গুজব।
এর মধ্যে সবচেয়ে প্রচারিত গুজবটি ছিল এক সময়কার বন্ধু পিচি হান্নানের হাতে তার খুন। কথিত আছে আরেক সন্ত্রাসী নিটেলের বাসায় তাকে গুলি করে খুন করেন হান্নান। এ সময় সাহেব আলী নামে আরেক গ্যাংস্টারও উপস্থিত ছিলেন। কালা জাহাঙ্গীর বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদের ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তীতে র্যাবের ক্রস ফায়ারে একই সময়ে পিচ্চি হান্নান, নিটেল আর সাহেব আলী নিহত হলে এর সাথে কালা জাহাঙ্গীরের মৃত্যুর যোগসূত্র খোঁজেন অনেকে। তার মৃত্যু নিয়ে আরেকটি গুজব ছিল তার আত্মহত্যা। এটি জানা যায় তার এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী রামপুরার সন্ত্রাসী শাহজাদার কাছ থেকে। 2010 সালে শাহজাদাকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে সে জানায় 2003 সালের 15 ডিসেম্বর নিজ মাথায় গুলি ঠেকিয়ে আত্মহত্যা করেন জাহাঙ্গীর। পরে তাকে গুলশানের কড়াইলে একটি কবরস্থানে দাফন করা হয়। আরেক সূত্রের খবর, যশোরের সীমান্তবর্তী এলাকায় প্রতিপক্ষের হাতে খুন হন জাহাঙ্গীর। খুন করার পর অ্যাসিড দিয়ে তার মুখ ঝলসে দেওয়ায় তাকে চিনতে পারেনি কেউ। তবে এসব কেবল গুজব রয়ে আছে। সম্পূর্ণ তথ্য প্রমাণ ছাড়া পুলিশ তাকে নিহত ঘোষণা করতে পারে না বলে এখনও তাদের তালিকায় জীবিত হিসাবেই আছেন তিনি। অনেকের আবার দৃঢ় বিশ্বাস কালা জাহাঙ্গীর আসলেই জীবিত, পরিচয় গোপন করে এখন ভিন দেশে আছেন। স্ত্রী সন্তান আর ব্যবসা বাণিজ্য নিয়ে সুখে আছেন রহস্যময় এই ডন। কালা জাহাঙ্গীরকে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তার মায়ের কাছে। তিনি জানান 2003 সালের ডিসেম্বরে তার ছেলের মৃত্যু হয়ে থাকতে পারে। ডান হাতের ওপরে একটি নীলাভ জন্মদাগ দেখে তিনি তার ছেলের লাশও শনাক্ত করার কথা বলেছিলেন 2005 সালের একটি সাক্ষাৎকারে। জাহাঙ্গীরের মা পেয়ারা বেগম বলেন, জাহাঙ্গীরের সবকিছু দেখভাল করত তার ঘনিষ্ঠ বন্ধু নিটেল। তাকে বলতো দলের সেকেন্ড ইন কমান্ড। সে একদিন রাতে এসে বলল, র্যাবের ধাওয়া খেয়ে মোহাম্মদপুরের একটি বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল। জাহাঙ্গীরের বউ সোনিয়া তখন গর্ভবতী। সে অবস্থায় টেলিফোনে সোনিয়ার সঙ্গে ঝগড়া হয় জাহাঙ্গীরের। জাহাঙ্গীর খুব উত্তেজিত ছিল। ঝগড়াঝাটির এক পর্যায়ে নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। ফোনের অন্য প্রান্তে তখন সোনিয়া ছিল। তাকে কোনো হাসপাতালে নেওয়া হয়নি, সেই বাড়িতে মরে পড়েছিল। রাতে দলের লোকেরা তাকে দাফন করতে বস্তিতে নিয়ে যায়। এ বিষয়ে সোনিয়ার কাছে জানতে চেয়েছিলেন কি হয়েছিল সেদিন। এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুদিন পর মিরপুরে র্যাবের ক্রসফায়ারে নিটেল মারা যায়। তার কয়েকদিন পর সোনিয়া আক্তারকে ডিবির এসি আক্তারুজ্জামান রুনু ধরে নিয়ে যায়। সোনিয়া জামিনে ছাড়া পাওয়ার পর তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি। জাহাঙ্গীরের একটি ছেলে আছে, সেই নাতির জন্য খুব মন খারাপ হয়। বলতে বলতে চোখ মুছলেন স্কুল শিক্ষিকা পেয়ারা বেগম। পেয়ারা বেগমের সঙ্গে এই কথোপকথন 2005-এর ফেব্রুয়ারিতে তার ইব্রাহিমপুরের বাড়িতে বসে। পেয়ারা বেগম সন্ত্রাসী সন্তানের মৃত্যুর কথা অনেকদিন চেপে রেখেছিলেন। দুই বছর পর 2005 সালের ফেব্রুয়ারি মাসে তিনি র্যাবের কাছে প্রথম এ ঘটনা স্বীকার করেন। তবে এ সংবাদটি ঠিক বিশ্বাসযোগ্য নয় বলে মনে করে পুলিশ। পুলিশকে বিভ্রান্ত করতেই অনেক সময় সন্ত্রাসীরা মৃত্যু সংবাদ প্রচার করে থাকে। তবে জাহাঙ্গীরের মায়ের এই খবরটি সত্যও হতে পারে, কারণ মহাখালীর সাততলা বস্তির পেছনের লোকেরা জানান, একদিন গভীর রাতে জনাবিষেক অস্ত্রধারী যুবক এসে একটি লাশ দাফন করে চলে যায়। তাদের অস্ত্র দেখে ভয় পেয়ে যান তারা, সে কারণে তারা কাউকে বিষয়টি বলেননি। কালা জাহাঙ্গীরের মায়ের বর্ণনার সঙ্গে তাদের বিবরণ মিলে যায়। সুপ্রিয় দর্শক, সার্বিক আলোচনা শেষে আপনার কি মনে হচ্ছে? কালা জাহাঙ্গীর এখনও কি বেঁচে আছে? আপনার তা মনে হলে কমেন্টে হ্যাঁ, না হলে না মরে গেছে লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।